গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো। আমরা আপাতত ঠিক আছি, জানি না আজকে ডাক্তার কি বলবে। আজকে যাব সেন্ট জনসে, ঠিক এই কারণে তোমাদের সাথে আমি ভিডিও মানে আমি শেয়ার করছিলাম না ব্লগ, ঠিক তাই কারণ এখন আমরা প্রত্যেকেই কিছু না কিছু প্রবলেমের মধ্যে থাকি। তো কয়েক মিনিটের জন্য এসে তোমাদেরকেও আলাদা করে নতুন করে কোনো টেনশন দিতে ঠিক ভালো লাগে না, কিন্তু এখন আমার লাইফে এই কথাগুলো ছাড়া আলাদা কোনো সেরকমভাবে কথা নেই। তো ফোনে চার্জও নেই সেরকমভাবে, তো ঠিক আছে। আর এখন দেবো হচ্ছে গাছে একটু ওষুধ স্প্রে করবো, কারণ এই কদিন না আমি গাছগুলোকে একদম দেখার টাইম পাইনি, শুধুমাত্র কোনো রকমে জল দিয়েছি গাছে। দেখো মানে পুরো গাছটাকে পোকায় খেয়ে নিয়েছে আমার, এই গাছটার অবস্থা খুব খারাপ, শুধুমাত্র জবা গাছটার অবস্থাই খারাপ, আবার বেলি ফুল গাছের কুড়িও এসেছে দুদিকেই। তো এই আর কি, তো এখন দেবো ওষুধ, ওষুধটাকে আমি মিশিয়েও নিয়েছি, প্রচন্ড রোদ উঠেছে, আকাশটাকে দেখতে তো ভালো লাগছে, দেখতেই পাচ্ছো। আজকে আমরা যাব সেন্ট জনসে আর একটা ডাক্তারের ওপিনিয়ন নিতে, মানে আরেকজন সার্জনের ওপিনিয়ন নিতে, উনি কি বলছে না বলছে, দেন আমরা সেন্ট জনসেই আবার চেক আপ শুরু করাবো নতুন করে। মানে নতুন করে বলতে রিপোর্ট তো সব করাই আছে, মণিপালে তো চেক আপ সেভাবে আর হচ্ছিলো না, মানে রিপোর্টই হচ্ছিলো পরপর পরপর। তো আজকেও একটা রিপোর্টের জন্যেই যেতে বলেছিল প্রমি, ডিসপেন্সারের কলটা খোলা, তো তারপরে বন্ধ করে দিও। তো তারপরে আমরা ওই জন্য সেন্ট জনস আর মণিপাল আমাদের এখান থেকে অনেকটা দূর ছিল, বিশেষ করে এত রোদ গরমে যেতে খুব কষ্ট হচ্ছিল। আর মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হয়ে গেছে পরপর, আজকে শুক্রবার, আমাদের শরীরে সত্যিই আর দিচ্ছে না। আজকে আবার যাবো সেন্ট জনস, সেন্ট জনসটা বাড়ি থেকে একদম কাছে, তো তো সত্যিই আমাদের সুবিধা হয়। তো যাই হোক না কেন, আর এর মধ্যেও তোমাদেরকে আরও কথা বলি, তাহলে শুরু যখন করলামই, প্রমির শরীর তো খারাপ, প্রমি সেটা নিয়ে একটা খারাপ লাগা তো অবশ্যই আছে, কারো শরীর খারাপ থাকলে তো সেটা নিয়ে থাকেই। তার থেকে ওর বেশি খারাপ লাগা হচ্ছে, মে মাসের 11 তারিখে আমাদের গোয়ার টিকিট কনফার্ম ছিল, মানে ফ্লাইটের টিকিট কাটা ছিল আর ওদিকে হোটেলও বুক করা ছিল, যদিও আমাদের গোয়া ঘোরা হানিমুনে গেছিলাম আমরা, কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছিল ও জ্বরে মানে এতটাই ভুগেছিল অক্টোবর মাসটা থেকে। তো দিয়ার বিয়ে তো ও সেভাবে এনজয় করতে পারেনি, কারণ তখনও ওর শরীরটা উইক ছিল। তো ওই জন্য সবটা কাটিয়ে ওঠার পর তার মাঝে ওর চাকরি নিয়ে, মানে ওর শুধু নয় পুরো মর্গের যারা রয়েছে তাদের প্রত্যেকের ডামাডোল অবস্থা চলছিল একটা, এখনো যে খুব ভালো স্টেবল অবস্থায় এসছে সেটা নয়, তবে অনেকটা ঠিক জায়গায় এসেছে। তো সেইখান থেকে মানে লাইফের এতখানি ডাউন জায়গা যাচ্ছিল, তো ওই জন্য ও ভেবেছিল একটু ফ্রেশ হওয়াটা দরকার। তো চলো আমাদের এখান থেকে গোয়া 12 ঘন্টার যায়নি, তো চলো ঘুরে আসি। তো তারপরে ফ্লাইটে টিকিট কাটা হয়েছিল, কারণ অতদিনে ছুটি পাওয়া যাচ্ছিল না, 12 ঘন্টা 12 ঘন্টা মানে একটা দিন গোটা চলে যেত। তো ওই জন্যে আমরা ফ্লাইটে টিকিট কেটেছিলাম, ফ্লাইটে এখান থেকে লাগে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে, তো ওই জন্য ওই ডিসিশনটা নেওয়া হয়েছিল। তো সেই টিকিটও ক্যান্সেল করতেই হয়েছে অপারেশনের পর, তো ওইভাবে ধকলটা নেওয়া যায় না। আর এখন যদি অপারেশন নাও করতে হয় তাও ওকে এখন ওরকম ধকল দেওয়া তো যায় না, কারণ বুঝতেই পারছো ফ্লুয়েড জমেছে যেটা সেটা বার করতে হবে, দেন পাথরের মানে গল ব্লাডারের স্টোনের চিকিৎসা হবে, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বলে আমাদের মনে হচ্ছে এখন। তো টিকিট আমরা অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি শোনার পরেই, এই আর কি, ওটা নিয়েও ওর মনটা একটু খারাপ, কারণ মে মাসের 11 তারিখেও ভেবেছিল যাবে, মানে আমরা যাবো ভেবেছিলাম। তো আমার সেভাবে মন খারাপ নয়, দেখো হতেই পারে, লাইফটা যেভাবে ভেবে রেখেছি ও ভাবেই কাটবে, ও ভাবেই আমাদেরকে, তাহলে তো স্মুথ লাইফ যায়, ওটা তো সবার হয় না সব সময়। আর এখানে 2 বছর ধরে এসেছি, 1.5 বছর তো স্মুদি কাটছিল, ঠিক আছে না, তারপরে যে সবসময় ভালোটা যাবে তা তো নয়, খারাপটা আসতেই পারে, সেটাকে ওই আর কি মানিয়ে নিতে হবে এই আর কি। তো চলো আর বকবক করবো না, সকাল সকাল অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এবার গাছে ওষুধটা দিয়ে দিই, ওষুধটা মিশিয়ে নিয়েছি আমি জলের সাথে, এবার স্প্রে করবো। তো চলো এই ওষুধটাকে আমি এখন স্প্রে করবো, এসেছে ময়লার গাড়ি ওই জন্য হয়তো আমার কথাটা এরকম শোনাবে এখন। তো আগে জবা গাছটাকেই করবো, কারণ অবস্থাটা দেখো জবা গাছটার কি যে খারাপ লাগছে দেখে ওকে। আর একদিন আমি না ছিল আমার মনের অবস্থা ঠিক, না ছিল আমার মনের অবস্থা ঠিক যে গাছগুলো যত্ন নেব, তো এই আর কি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র জলই দিয়ে গেছি এই যা। আর গোলাপ গাছটা থেকে দেখো এরকম নতুন আরেকটা ডাল গজিয়েছে। সকালবেলা সেন্ট জনসে এসেছি, তোমার ওই ধরো 9:15 দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলাটা, তারপরে আর কথা হয়নি, কারণ ওই রুটি আলু চচড়ির মতো একটু করে খেয়েছিলাম, খেয়ে বেরিয়েছি আর ঠাকুর পুজো টুজো দেওয়াচ্ছিল, তাই জন্য আর
সেভাবে কথা বলতে পারিনি, তো যাই হোক ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে ঢুকেছি, তখন বাজে 1:20, এখন বাজে 1:15। আমি মাছটাকে কি করেছিলাম, ডিশ থেকে নর্মালে বার করে রেখে গেছিলাম ভাঁকুটা ভালো বলে। ট্যাংরা মাছ ভাজা হচ্ছে তো সামনে দাঁড়াতেও খুব ভয় লাগে। তো এখানে আমি 4টে ট্যাংরা মাছ বার করে নিয়েছি, এখানে 3 পিস ভেজে নি। দেখাচ্ছি তোমাদের জাস্ট কি হলো না, আমি আর পাচ্ছি না, আমি সিরিয়াসলি আর পাচ্ছি না, আর রান্না করতে আমার সত্যি ইচ্ছে করছে না। এসে ট্যাংরা মাছটাকে এখানে ভেজে নিয়েছি আর একটাকে ভাজে দিয়েছি, আর জাস্ট ট্যাংরা মাছটা ফুটে কি হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মাত্র হলো, এই যে এই মাছটাকে ভাজতে গিয়ে হয়েছে, কি অবস্থা বলো তো। আর আমি পাচ্ছি না সত্যি, এই টাইমে এসে মনে হয় যে একটু আমি রেস্ট নিই। ক্রমে তো শুয়েই পড়েছে, কিন্তু আমার তো শোয়ার অপেক্ষা নেই এখন। আমি ভাত আর মাছটা করবো, ওই পোস্ত আর ওইটা বাটবো বলে এখানে রেডিও করছিলাম। এ দেখো তো সেটা করবো, করে কোনো রকমে খেয়ে দিয়ে তারপর রেস্ট নেব। কিন্তু তার মধ্যেই তো হয়ে যাচ্ছে, এইবার তেলগুলোকে যদি সাথে সাথে মুছে না দিই তাহলেই বসে যাবে আবার। কি করবো আমি আর পাচ্ছি না, আবারও কালকে যেতে হবে। ও তোমাদেরকে বলি যে ডাক্তার কি বললো, ডাক্তার এটাই বললো যে খোঁচাখুঁচির কোনো দরকার নেই, কারণ ওখানে টিউব ঢুকিয়ে রাখতে গেলে, মানে প্লেটটাকে বার করতে গেলে ওখানে টিউব ঢুকিয়ে রাখলে ওখানটায় ইনফেকশন হয়ে যেতে পারে আর সেটা বাজে দিকে যেতে পারে। বুঝতেই পারছো ডাক্তার কি ইঙ্গিত দিতে চেয়েছে। তো যাই হোক, তো কালকে ম্যানিপালেও তাই বলেছিল, তো তাই জন্য আমরা ওইটাকে আর খোঁচাখুঁচি করবো না, মানে ডাক্তার খোঁচাখুঁচি করবেন না। তো ওটা নিজে থেকেই কমে যেতে পারে, মানে নিজে থেকেই হয়েছে, নিজে থেকেই কমে যেতে পারে। ওর পায়ে যখন ওর আগে ফ্লুয়েড জমেছিল, ও সেন্ট জনসেই দেখিয়েছিল, মানে পা ফুলে যাচ্ছিল, ফ্লুয়েড জমেছিল সেটা তো আমরা জানি না। যাই হোক পা ফুলেছিল, তখন ওই ডাক্তার বলেছিল ফ্লুয়েড জমেছে, তো একটা ওষুধ দিয়েছিল। তো ও বললো সেই ডাক্তার ছুটিতে আছে এখন, তিনি নেই। তো এখন বলার পর ওই ওষুধটা আমি মানে ক্রমেই খাচ্ছে, ওটা ডাক্তারকে বললো, আর ডাক্তার সেটা নিয়ে কিছু বলেনি। তবে খোঁচাখুঁচির কোনো দরকার নেই, আর ওদের গলব্লাডারের স্টোনটা নিয়ে সেরকম মাথা ব্যথা নেই, কারণ ওটা লেজার ট্রিটমেন্ট বা জল ওষুধের ওপরে থাকলে কমে যেতে পারে। তো আর শুধু ফ্লুয়েডটাকে নিয়েই ওর মাথা ব্যথা, মানে ডাক্তারদের মাথা ব্যথা, কারণ জল জমা তো শরীরে ভালো না, ওই আর কি। তো তাই জন্যে কালকে আরেকজন ডাক্তারকে রেফার করেছে, তো উনি যদি অপারেশন করতে হবে বলে তাহলেই অপারেশন হবে, আদারওয়াইজ হবে না। তো কালকে ডাক্তার দেখাই যে কি বলে আগে। এখন বাজে 5:30, ভেবেছিলাম দুপুরে হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুম হয়নি। পেছনে বেনুনি করা, সামনে দিয়ে চুলমুল সব বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু শুয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো, একটু রেস্ট নিয়ে নিয়েছি, কিন্তু একটুও ঘুমায়নি। যাই হোক আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো এক্ষুনি এই মাত্র আমি সমস্তটা কেচে দিলাম, যেগুলো হসপিটালে পড়ে যাওয়া হয়েছে, আর 2-3টে জামাকাপড় এমনি জমেছিল, তো সেগুলোও কেচে দিয়েছি, তো পুরোটা তারে ধরেনি, তাই এখানে দিয়ে দিয়েছি। কারণ ছাদে দিলে রাত্রে আনতে যেতে হবে, সেই তো এনে এখানেই মেলতে হবে, তার আমার একবার এখানেই থাকুক, অসুবিধা হবে না। তো এই আর কি, রাস্তা তো এখানেই থাকবে, বুঝতেই পারছো একটু টাইমে তো শোকাবে না, যদি রাতে শুকিয়ে যায় তো আমি নিয়ে ঘরে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো আর কি রাত্রিবেলাটায়, কারণ 5:30 বাজে, তো শুকেও যেতে পারে 10:30 দিকে, কারণ ভালো হাওয়া আছে আর মেঘ তো পড়েইছে। তো মেন প্রবলেমটা হচ্ছে এখন আমার জলটা শেষ হয়ে গেছে, এবার ওকে ও বলছে আমি নিয়ে আসতে পারবো সামনে স্কুটির, কিন্তু আমি রিস্কটা নিতে চাইছি না, কারণ কালকে লাস্ট ডাক্তার দেখিয়ে নিই, তারপর উনি কি বলে না বলে সেই বুঝে তারপরে হবে। কিন্তু খাওয়ার জল একেবারে শেষ, তাই ওয়াচম্যানকে একটু স্কুটির চাবিটা দিয়ে বলি যে জলটা একটু এনে দিতে, তাহলে আমার সুবিধা হবে। এলাম একটু ছাদে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘ করে গেল, কেমন একটা বিকেল থেকেই তোমাদেরকে বলছিলাম, প্রচণ্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর হাওয়াটাতে না মানে গরমকালে কালবৈশাখী এলে যেরকম হয় আমাদের, ঠিক সেই রকমটা ফিল হচ্ছে। তো কেমন যেন মনে হচ্ছে মনটা বাড়ি 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 বাড়ি, একেতেই তো মনটা খুব একটা ঠিক নেই, তাতে করে এরকম একটা ওয়েদার হয়ে গেল, তো মনে হচ্ছে যেন বাড়ি বাড়ি, মানে হাওয়াটায় যেন কেমন একটা বাড়ি বাড়ি গন্ধ এরকম লাগছে। তো সত্যি ভালো লাগছে না, এমনি মনে হচ্ছে একটু মা বাবারা থাকলে ভালো হতো। তো এই আর কি, মানে মা বাবারা বলতে যে কোনো মা বাবা হলেই হলো একজন দেখে, তো এই আর কি। তো মানে পাশে কোনো একটা সাপোর্টকে ভীষণভাবে মিস করছি এই আর কি। তো ঠিক আছে, দেখা যাক আর একটা দিন কালকে। তো ঠিক এই কারণেই আমি ব্লগ বানাতে চাইছিলাম না, কারণ এই কথাগুলোই আমার উঠে আসবে যেটা আমি সকালে বলছিলাম, কারণ এটাই এখন আমাদের লাইফে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে, সবটা কাটিয়ে উঠতে পারবো, আসবেই এরকম লাইফে এই আর কি।
তো তোমরা অনেকেই আজকে কমেন্ট করেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে আশীর্বাদ করেছো যেন সবটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর তুলিকা আন্টি, তুলিকা মজুমদার আন্টি হবে যেরকমটাভাবে বলেছো তুমি, তো তুলিকা আন্টি বলছিলেন যে তার মেয়ে ডাক্তার, তো কোনো হেল্প লাগলে বলতে, সত্যিই যদি কোনো অসুবিধায় পড়ি অবশ্যই তোমাকে জানাবো, তো এই আর কি। তো তুলিকা আন্টি আবার আমার সাথে নিজেকে রিলেট করতে পেরেছে, কারণ তুলিকা আন্টিও বিয়ের পরে একা হাজব্যান্ডের সাথে ব্যাঙ্গালোরে থাকতেন, তো তখন তিনিও এরকম অসুবিধায় পড়েছিলেন একবার, এই আর কি। তো ঠিক আছে, নিজের যখন হয় তখন মনে হয় আমি বোধহয় একা এরকম অসুবিধায় পড়েছি, একদমই না, আমার থেকে অনেক 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 বেশি খারাপ অবস্থায় খারাপ পরিস্থিতিতে অনেকে পড়ে, সুতরাং তাদের কথা তখন মাথায় রেখে নিজের কাজটাতে তাহলে স্মুথলি এগিয়ে যাওয়া যায়। মানে বলছি ঠিকই, কিন্তু কখনো কখনো এই কথাগুলো না মাইন্ডে নিজেরই ধরে রাখতে পারি না আর কি, টেনশন ঠিক চলেই আসে এই আর কি। তো ঠিক আছে, ডাক্তারই আমাদের পারে, ডাক্তারই পেশেন্টকে পারে মেরে ফেলতে, ডাক্তারই পারে পেশেন্টের ভগবান হয়ে উঠতে। তো কিছু কিছু ডাক্তার আছে যারা ভুল চিকিৎসা করে, যেরকম সেদিনকেই আমাদের মানিপালে একজনের সাথে আলাপ হয়েছিল কলকাতাতে, ভুল ওষুধ দেওয়াতে তার রিয়াকশান হয়ে গিয়ে পুরো স্কিন ফেটে গেছে, ফেটে ফেটে রক্ত বেরোছিল, তাকে নিয়ে মানিপালে ভর্তি করেছে, এসে এখন অনেকটা ঠিক হয়েছেন তিনি, 41 দিন ধরে মানিপালে ভর্তি রয়েছে, তো এখন অনেকটা ঠিক আছে। এই জিনিসগুলো দেখলে মনে হয় আমার তো কিছুই হয়নি, তো ঠিক আছে, সেও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে খুশির খবর আনতে যাওয়ার জন্যে হসপিটালে ওটা আলাদা আনন্দ, কিন্তু এই ধরনের অপারেশনগুলো সত্যি বলছি কারো যেন করাতে না হয়, কিন্তু ওই আর কি, আমার কথা আর কে মানবে, কেই বা শুনবে, ঠাকুর যাকে যেটা দেওয়া সেটা দেবেই আর কি। তো এই আর কি, তবে ঈশ্বরই বিপদে ফেলেন, ঈশ্বরই সেখান থেকে বাঁচিয়ে আনেন, এই যা, তাকে ভরসা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই, আমরা ডাক্তারও নই, আমরা কিছুই না, এই আর কি। তো চলো একটু হাওয়াটাকে এনজয় করি, ও উঠে আসলো না, ও একটু রেস্ট নিচ্ছে নিক, আমি ছাদে একা একা ঘোরাঘুরি করছি, রেস্ট নিচ্ছে বলতে উনি টিভি দেখছেন বসে বসে, ওটাই আর কি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও বাইরের লাইটটা ধরিয়ে নি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর নেমে গেছে বৃষ্টি, ব্যাঙ্গালোরে বৃষ্টি অবশেষে শুরু হলো এই আর কি। এই দেখো, এই জায়গাটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, এখানে আমার জামাকাপড় মেলা ছিল, তো আমি ওখানে অ্যাডজাস্ট করে মেলে দিয়েছি, আর এখানে একটা জামার ওপরে আরেকটা গেঞ্জি চাপিয়ে দিয়েছি, এগুলো হাফ হাফ শুকনো হয়ে রয়েছে সব, তো সারা রাতের হাওয়ায় আশা করি শুকিয়ে যাবে, আর এখানটাতে খোলা না রেখে আমি ওই তলাটাতে ওই যে ওই তারটাতে দিয়ে দিয়েছি, তো ওই তারটা একদমই ছোটো, 2-3টে জিনিস আটে। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা অনেকেই আজকে ভীষণ সাপোর্ট করেছো, ভীষণভাবে পাশে ছিলে, টেনশন করতে না করেছো, অবশ্যই তোমাদেরকে জানাবো পরে কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।